দেশ আগে না আইপিএল, হুটাট এমন বিতর্ক ওঠে যার জন্য সেই নামটা সাকিব আল হাসান। শেষ কয়েক বছরে অবশ্য তাতে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমানও, এবারের সংযোজন লিটন। সময় অসময় একটা আলোচনা ওঠে, দেশের খেলা বাদ দিয়ে কি এরা খেলবেন আইপিএল? এবার তা আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ না খেললে কি আইপিএল মাতাবেন সাকিব লিটন মুস্তাফিজরা? আয়ারল্যান্ডের সঙ্গে দল ব্যস্ত টি টোয়েন্টি সিরিজে, এর পরেই টেস্ট, আইপিএল শুরু 31 তারিখ, আর সাকিব লিটনদের কেকেআরের ম্যাচ 1 এপ্রিল। তবে এতে যেসব আলোচনার লতাগুল্ম বেড়ে বিশাল বটবৃক্ষ হয়েছে, তাতে আপাতত দেশটাই আগে ক্রিকেটারদের কাছে, বোর্ডের মতো ঠিক তাই। আয়ারল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি সিরিজের আগে হাতুড়ো বোর্ডের পক্ষ থেকেই রাখলেন দেশকে এগিয়ে। সাকিব লিটনদের সাথে মোস্তাফিজুরও আছে, তিনজন ওরা। আমার মনে হয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সবার আগে দেশ, এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে, সেটা একই রকম আছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের প্রেস মিটে হাতুড়ু মনে করিয়ে দিলেন আইপিএল দারুণ একটা টুর্নামেন্ট। আসলে দেখুন, আইপিএল খেললে তো নিশ্চিত স্কিলে উন্নতি হবেই, এটা নিয়ে সন্দেহ নেই। ওটা খুব বড়, হাই ক্লাস একটা টুর্নামেন্ট, কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা। দেশ বনাম আইপিএল বিতর্ক প্রায়শই ওঠে, এবারও উঠল যখন আইপিএল শুরু হলো। সেই বিতর্কের মূল বিষয় ছিল সাকিবরা কি আয়ারল্যান্ড সিরিজে খেলবেন নাকি যাবেন আইপিএলে। তবে জিতলো কিন্তু এবার বোর্ড। কোচ চান্দিকা হাতুরু সিংয়েরও সায় কিন্তু সে পক্ষেই, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ ক্রিকেট। রিফাত ইমিল, টি স্পোর্টস, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.